ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ হাবিব। এবং আজকের এই টিউটোরিয়ালে, দিস ইজ নট এ টিউটোরিয়াল ভিডিও, এটা হচ্ছে জাস্ট এমনি নর্মাল ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা একটা একটা স্পেশাল জিনিস দেখব, সেটা হচ্ছে আমি একটা আপনাদের জন্য প্যাক তৈরি করছি, ঠিক আছে? তো সেটার মধ্যে এখানের মধ্যে বুটস্ট্র্যাপ, তারপরে ফন্ট অসাম, কিছু ইমেজ, এই যে ক্লায়েন্ট ইমেজ এরকম ইমেজ, আর এরকম পোর্টফোলিও ইমেজ মিনিমাল ডিজাইনের সাথে, আর এখানের মধ্যে টিম, টিমের মধ্যে কিছু মানুষের ছবি ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড, একটা ফেপ আইকন, একটা লোগো, ঠিক আছে? তো এরকম সামান্য কিছু জিনিস দিয়ে আমি একটা ব্যাগ তৈরি করছি, যেটা আপনার যে কোনো ট্যাবলেট ডিজাইন করার আগে মোটামুটি সবসময় প্রয়োজন পড়ে আর কি। যেমন বুটস্ট্র্যাপ সবসময় আপনি ইউজ করেন, বুটস্ট্র্যাপ 4 আর কি, আর ফন্টাসম 5 এখানে ইনক্লুড করা আছে। তার পাশাপাশি এখানের মধ্যে যেগুলো রিকোয়ারমেন্ট থাকে বুটস্ট্র্যাপের, যেমন প্রপার জেস, তারপর আপনার জেকুয়ারি, এগুলো সবগুলোই দেওয়া আছে। তো এটা চাইলে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, সাথে সাথে ডাউনলোড করে। এখন ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিবো, কিন্তু তার আগে এখানে দেখেন, HTML যদি আমি ওপেন করি তাহলে এখানের মধ্যে সব কিছু লিঙ্ক করে দেওয়া আছে, বুটস্ট্র্যাপ, ফন্ট অসাম, তারপরে মেইন স্টাইল শিট, তারপরে এই যে এখানে একটা গুগল ফন্ট আমি আলাদা করে ইনক্লুড করে দিয়েছি, এই যে এটা হলো হচ্ছে পপিন্স, এটা চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। আর এখানের মধ্যে যে আমাদের CSS আছে এই ফন্ট ফ্যামিলির জন্য, সেটা আমি দিয়ে দিয়েছি যাতে আপনাকে সেই লিঙ্কে যেয়ে আবার কপি করতে না হয় আর কি, ঠিক আছে? আর এখানের মধ্যে যে করি পরে proper.min.js সেটা, আর এখানে bootstrap.min.js, তারপরে হচ্ছে আমাদের মেইন যে js আছে সেটা, আর এগুলো সবগুলো রেডি করা আছে। আর এখানের মধ্যে যে করি হচ্ছে 3.3.1, ঠিক আছে, এই ভার্সনটা চলতেছে, তো এটাই আছে। আর এখানের মধ্যে জাভাস্ক্রিপ্টের মধ্যে মেইন js যেটা আছে সেটা এরকম ব্ল্যাঙ্ক, কিন্তু এমনি মোটামুটি যেটা বেসিক রেডি করে থাকার দরকার সেটা আছে। আর CSS এর মধ্যে, আচ্ছা স্ট্যান্ডার্ড CSS, এটার মধ্যে এখানে জাস্ট ডিসক্রিপশন যতটুকু দরকার স্ট্যান্ডার্ড কোডিং এর জন্য অতটুকু মোটামুটি দেওয়া আছে। আর এখানে ডেভেলপ কন্টেন্টস, ব্ল্যাঙ্ক কন্টেন্ট যেটা সেটা দেওয়া আছে, এখানে কমন নামে একটা লেখা আছে আর কি, এখানের মধ্যে কমন ডিজাইনগুলো থাকবে। তো এতটুকু হচ্ছে মোটামুটি আপনি যদি কোনো টেমপ্লেট ডিজাইন করে স্টার্ট করতে চান সেক্ষেত্রে ইউজ করতে পারেন। আর তার পাশাপাশি এটা হচ্ছে জো প্রো, আমি এটার নাম দিয়েছি হচ্ছে জো প্রো, আর এটা আপনি ডাউনলোড করতে পারেন হচ্ছে এখানে এই লিঙ্ক থেকে, ঠিক আছে, github.com/habibprocode/zopro, এখান থেকে জাস্ট এইটুকু আছে। এখানের মধ্যে কী কী ইনক্লুড করা আছে সবগুলো আমি দিয়ে দিছি, এই যে বুটস্ট্র্যাপ 4.1.3, তারপরে ফন্ট অসাম, র্যান্ডম ইমেজেস কী কী আছে এগুলো, তারপরে জেকোয়ারি, proper.js, তারপরে হচ্ছে গুগল ফন্ট, আর ইন্ডেক্সড HTML এন্ড CSS স্টাইল শিট, এগুলো দেওয়া আছে। আর বাড়তি এগুলো হচ্ছে এমনি ইনফো, এন্ড এখান থেকে জাস্ট ক্লিক করে ভিতরে গেলে সেখান থেকে এই যে ডাউনলোডটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এতটুকুই হচ্ছে মোটামুটি স্টার্টিং এর জন্য যথেষ্ট। এটা চাইলে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন, আর অন্য কিছু ইনক্লুড করতে চাইলে সেক্ষেত্রে ইনক্লুড করা যাবে। আর আমরা যখন আস্তে আস্তে বেশি কিছু শিখবো তখন ওগুলো আস্তে আস্তে ইনক্লুড করে ফেলবো আর কি। তো এখন আমি আরো অনেক কিছু চাইলে এখানে ইনক্লুড করতে পারতাম, যেমন আউটকার্সেল, তারপরে animate.css, তারপরে AOS যে কোয়ারি প্লাগইন যা আছে, মিক্সিটআপ, এরকম ম্যাগনিফিক পপ, এগুলো ইউজ করতে পারতাম। কিন্তু এগুলো যে সবসময় প্রয়োজন পড়বে এমন কোনো কথা নাই, সেজন্য আমি এগুলো ইউজ করি না। যেগুলো সবসময় লাগে সেগুলো সেজন্য আমি ইনক্লুড করে দিছি, ঠিক আছে? তো এতটুকু হচ্ছে মোটামুটি এই ভিডিওর জন্য। আর হয়তো ফিউচারে আপডেট হইতে পারে, এটা হচ্ছে version 1 দিছি আমি, 1 নম্বর ভার্সন, আর এটা হয়তো আমি ইন ফিউচার আরেকটু আপডেট করতে পারি, নতুন নতুন কতগুলো যদি প্যাকেজ কিনবে এরকম কিছু আসে সেগুলো আমি ইনক্লুড করে দিব। আর যেগুলো সবসময় প্রয়োজন পড়বে শুধুমাত্র ওগুলো ইনক্লুড করব, আর তার বাইরে কিছু ইনক্লুড করব না। তার বাইরে সবসময় যে লাগে এমন কোনো কথা নেই, যেমন আইকন দরকার আছে, তারপরে ইমেজ দরকার আছে, ডামি ইমেজ আর কি, আর তার পাশাপাশি বুটস্ট্র্যাপ তো দরকার আছে, আর index.html এবং CSS এগুলো দরকার আছে, যে করেও দরকার আছে, আর বুটস্ট্র্যাপের রিকোয়ারমেন্টের জন্য যে প্রপার যেটা আছে সেটা ইনক্লুড করে দেওয়া আর কি। তো এতটুকুই হচ্ছে আজকে এই ভিডিওর জন্য। আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব এই এই পার্টটুকু, আমরা যে টেমপ্লেট ডিজাইন করা স্টার্ট করব, তো স্টার্টিংটা দেখব, এবং তার পাশাপাশি এই যে এই ডিজাইনটুকু করা দেখব, যে আমরা সম্পূর্ণ এরিয়ার সাথে কীভাবে আমরা এরকম নেভিগেশন, ট্রান্সপারেন্ট নেভিগেশন তৈরি করতে পারি। এবং যখন আমরা স্ক্রল করব তখন এটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে, আবার আগের জায়গায় গেলে কালার আগের জায়গায় ফিরে আসবে। তো এটা হচ্ছে ফার্স্ট আমরা সেকশন, এটা আমি দেখব। তারপরে সেকেন্ডে অন্য একটা দেখব যেটা আমি এখনো বানাই নাই, আস্তে আস্তে বানাবো আর কি আপনাদের জন্যই। তো কমপ্লিট
টিউটোরিয়াল ফলো করতে চাইলে আপনি নেক্সট টিউটোরিয়াল দিতে পারেন, এবং আস্তে আস্তে সিরিয়াল বাই একটা একটা করে আপলোড করা হবে। তো আপডেটেড থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখেন। তো আজকে ভিডিওর জন্য এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, এন্ড আই উইল সি ইউ ইন নেক্সট এপিসোড।